পনেরোটি লেবু বিক্রয় করে যা টাকা লাভ হয় সেটি তিনটি লেবুর বিক্রয় মূল্যের সমান শতকরা লাভের পরিমাণ কত তো আমি প্রথমে ধরে নিলাম একটি লেবুর বিক্রয় মূল্য এক টাকা তো প্রথমে তো পনেরোটি লেবু বিক্রয় করা হয়েছে তাহলে পনেরোটি লেবুর বিক্রয় মূল্য কত হবে পনেরো গুণ এক সমান পনেরো টাকা এখন কোশ্চেনে লাভ বলেছে তিনটি লেবুর বিক্রয় মূল্যের সমান তাহলে লাভ কত তিনটি লেবুর বিক্রয় মূল্য তো আমরা তো ধরে নিয়েছিলাম যে একটি লেবুর বিক্রয় মূল্য এক টাকা তো একটি লেবুর মূল্য এক টাকা হলে তিনটি লেবুর বিক্রয় মূল্য কত হবে তিন গুণ এক সমান তিন টাকা এখন আমাদের বের করতে হবে শতকরা লাভের পরিমাণ এটাই আমাদের বের করতে দিয়েছে তো শতকরা লাভ সবসময় ক্রয় মূল্যের ওপর লাভ হয় যেহেতু শতকরা বলেছে তাই গুণ একশো ঠিক আছে তো ক্রয় মূল্যটা আমাদের কিন্তু এখান থেকে বের করতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পনেরোটি লেবু বিক্রি করা হয়েছে পনেরো টাকা দিয়ে এবং সেখানে লাভ হয়েছে তিন টাকা তার মানে নিশ্চয়ই এই পনেরোটি লেবু কেনা হয়েছিল পনেরো থেকে তিন মাইনাস বারো টাকা দিয়ে কারণ পনেরোটা লেবু বারো টাকা দিয়ে কিনে পনেরো টাকা দিয়ে বিক্রি করলে তবেই তো লাভ তিন টাকা হচ্ছে সেই কারণে এখানে ক্রয় মূল্য বার করতে গেলে এই বিক্রয় মূল্য থেকে লাভ আমরা মাইনাস করলাম তবে আমরা ক্রয় মূল্য পেলাম তাহলে এখন আমাদের শতকরা লাভ বের করতে কোনো অসুবিধা নেই কারণ লাভও আমরা জেনে গেছি তিন টাকা তাই তিন লিখেছি লাভের জায়গাতে ক্রয় মূল্য এখন জেনে গেছি কত বারো টাকা তাই ক্রয় মূল্যের জায়গায় বারো লিখেছি গুণ একশো লিখলাম এবার তিন দিয়ে বারোকে কাটলে তিন চারে বারো চার দিয়ে একশোকে কাটলে চার পঁচিশ একশো তো অ্যান্সার হচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেটা আমাদের রয়েছে অপশান বিতে তাহলে শতকরা লাভের পরিমাণ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবার যদি আমাদের কোশ্চেনটি ক্ষতি দিয়ে থাকতো অর্থাৎ এরকম পনেরোটি লেবু বিক্রয় করে যা ক্ষতি ক্ষতি হয় সেটি তিনটি লেবুর বিক্রয় মূল্যের সমান শতকরা ক্ষতির পরিমাণ কত ঠিক আছে পনেরোটি লেবু বিক্রয় করে যা টাকা ক্ষতি হয় সেটি তিনটি লেবুর বিক্রয় মূল্যের সমান শতকরা ক্ষতির পরিমাণ কত এক্ষেত্রেও ঠিক আগের মতোই আমি ধরে নেব একটি লেবুর বিক্রয় মূল্য এক টাকা তাহলে পনেরোটি লেবুর বিক্রয় মূল্যে পনেরো গুণ এক সমান পনেরো টাকা এখন কোশ্চেনে বলেছে ক্ষতি হয়েছে পনেরোটি লেবু বিক্রি করে কত ক্ষতি হয়েছে তিনটি লেবুর বিক্রয় মূল্যের সমান তার মানে ক্ষতি হচ্ছে তিনটি লেবুর বিক্রয় মূল্যের সমান তো তিনটি লেবুর বিক্রয় মূল্য কত হবে আমি তো এখানে ধরেছিলাম একটি লেবুর বিক্রয় মূল্য এক টাকা তাহলে তিনটি লেবুর বিক্রয় মূল্য সমান তিন গুণ এক সমান তিন টাকা এবার কোশ্চেন আমাদের শতকরা ক্ষতি জানতে চেয়েছে তো শতকরা ক্ষতি ক্রয় মূল্যের ওপর হবে তো ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড তো ক্রয় মূল্যটা আমাদের এখান থেকে বের করতে হবে তবেই আমরা এই জায়গাটা বসে অ্যান্সারটা বের করতে পারবো তো এখানে পনেরোটি লেবু বিক্রি করা হয়েছিল পনেরো টাকা দিয়ে সেখানে ক্ষতি হয়েছিল তিন টাকা এক্ষেত্রে পনেরোটি লেবুর ক্রয় মূল্য হবে এই বিক্রয় মূল্যের সঙ্গে ক্ষতি যোগ হয়ে যাবে অর্থাৎ পনেরো প্লাস থ্রি ইকুয়াল টু আঠেরো টাকা আগের অঙ্কটা যেটা আমরা মাইনাস করেছিলাম এক্ষেত্রে এটা প্লাস হবে কারণ দেখো পনেরোটি লেবু আঠেরো টাকা দিয়ে কিনে পনেরো টাকা যদি বিক্রি করা হয় তবেই দেখো তিন টাকা ক্ষতি হচ্ছে পুরোপুরি মিলছে সেই কারণে কিন্তু এটাকে প্লাস করা হলো বিক্রয় মূল্যের সঙ্গে ক্ষতি তো শতকরা ক্ষতি আমাদের বের করতে হয় তো ক্ষতি আমরা জেনে গেছি কত কোশ্চেন অনুযায়ী আমরা তিন টাকা পেয়েছিলাম তো ক্ষতির জায়গায় তিন বসালাম আর ক্রয় মূল্যটা পনেরোটি লেবুর ক্রয় মূল্য আমি এখন বার করলাম কত আঠেরো তো ক্রয় মূল্যের জায়গায় আঠেরো বসালাম গুণ একশো এবার ওপর নিচ কাটলে এখানে তিন ছয় আঠেরো হচ্ছে তারপরে ছয়কে দুই দিয়ে কাটলে তিন একশোকে দুই দিয়ে কাটলে পঞ্চাশ তাহলে উপরে থাকছে পঞ্চাশ আর নিচে থাকছে তিন তো এই পঞ্চাশকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি আমাদের হয়ে যাবে পূর্ণ দুই বাই তিন তো পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট শতকরা ক্ষতির পরিমাণ যেটা রয়েছে আমাদের অপশান এতে তো অপশান এ অপশান এ সঠিক উত্তর হবে